পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলছে দিকে দিকে এবং বিভিন্ন সময়ে অপ্রীতিকর পরিস্থিতির খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আর প্লাস নিউজ বিভিন্ন পঞ্চায়েত আসনগুলোর প্রচার এবং সেখানকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা চলে যাব শাসনে। আমাদের সাংবাদিক বিশ্বজিৎ পাল সেখানে রয়েছেন। বিশ্বজিতের কাছে জানতে চাইব আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে কেমন আছে শাসন। বিশ্বজিৎ, দেখো অবশ্যই আমরা এই মুহূর্তে রয়েছি শাসন পূর্বপাড়া, এবং সেই শাসন পূর্বপাড়ার যে জায়গায় আমরা রয়েছি সেখানে রাস্তাঘাট অনেকটাই উন্নতি হয়েছে। আমরা এর আগে যে প্রশাসনকে দেখেছিলাম এখানে, অর্থাৎ যে সময় এখানকার দণ্ড প্রতাপ নেতা অর্থাৎ মজিদ মাস্টার যখন ছিলেন, তখন কিন্তু এই রাস্তাঘাট সেভাবে তেমন উন্নতি হয়নি, এবং তারপর থেকে কিন্তু যখন তৃণমূল আসে এবং তারপর থেকে কিন্তু রাস্তাঘাট উন্নতি হয়েছে। কিন্তু উন্নতি হলেও কিন্তু এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে, এবং সেই চিত্র কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নতি হয়নি, এরকমই একজন ভদ্রমহিলা, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কী কী কাজ বাকি আছে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন? কী কী কাজ বাকি আছে এখনো রাস্তা আগামী দিনে এখনো কী কী কাজ তো ঠিক তো বলতে পারছি না আমি। রাস্তাঘাট ঠিকঠাক আছে? হ্যাঁ, রাস্তাঘাট ঠিকঠাক আছে। আমাদের আমাদের ভিতরে কিছু গলি বাকি আছে, আর পানি পাস করা মানে জল পাস করার লাইন বাকি আছে, এগুলো আগামী দিনে হবে। আর এমন মানে আমাদের এখানে সুব্যবস্থাই আছে, ব্যবস্থার কোনো অসুবিধে নেই, এমনি কোনো অসুবিধে আমরা দেখছি না। আমাদের গ্রাম শান্ত আছে, এটাই আমাদের শান্তি, আর কোনো কিছুই চাইনি আমরা। 2009 যখন দেখেছিলাম এই গ্রাম অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই অশান্তির বাতাবরণ কি এখন রয়েছে? না না, আমাদের এখানে কোনো অসুবিধে নেই, আমাদের খুব শান্তি, আমাদের কোনো ভয় নেই, কোনো কিছুই নেই, আমাদের সবাই শান্তি আছি। জনপ্রতিনিধিরা আসে এখানে দেখা করতে? হ্যাঁ আসে, তারা ঘুরে দেখে রাস্তাঘাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দু একটা বাড়িতেও যাওয়ার চেষ্টা করব, যে যেখানে মানুষজন কীভাবে রয়েছে, শাসনের মানুষজন আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন কিন্তু এখানে রয়েছে প্রত্যেক বাড়িতে। যদি আমরা সেই হিসাবে আমরা কথা বলার চেষ্টা করব দু একজনের সাথে, যে শাসন কীভাবে রয়েছে। আমরা ঠিক মজিদ মাস্টারের ঠিক বাড়ির সামনেই রয়েছি, এবং আমার ঠিক ডান দিকেই কিন্তু মজিদ মাস্টারের বাড়ি, এবং সেখানে মজিদ বাবু কেমন রয়েছেন সেটাও আমরা জানার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে। একজন বয়স্ক মানুষ রয়েছেন এবং তাকে জিজ্ঞাসা করবো যে শাসন এখন কেমন রয়েছে। দিদি, শাসন এখন কেমন রয়েছে? ভালো ভালো। শাসনে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি। এখন ভালো মানুষ কি এখানে ভোট দিতে পারে এখন? হ্যাঁ, তা দেবে। এখানে যারা প্রার্থী হয়েছেন তারা কি এলাকায় ঘোরেন? কই দেখিনি। ভোট চাইতে এসেছে এখনো পর্যন্ত কেউ? না, এখনো পর্যন্ত কেউ ভোট চাইতে আসেনি। কি কি কাজ বাকি আছে এখন এখানে? সব রাস্তাঘাট সব বাকি, রাস্তাঘাট সব বাকি, এসব বাড়ি হয়তো যাওয়া যায় না, এদিকে পথটা সব বাকি। বর্ষায় জল হয় রাস্তায়? হ্যাঁ, এসব বেঁধে যায়। জল বেরোনোর কোনো ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেই, বড় পথ টর নিয়ে বাড়ির দিকে পানি বেঁধে যায়, ওদের ওদের চকের মধ্যে পানি বেঁধে যায়, এখানে রাস্তায় জল উঠে যায়। স্থানীয় যারা ভোটে দাঁড়িয়েছেন তাদেরকে বলেছেন এই কথাগুলো? এখন ভোট হোক বলবো। দেখো মানুষের কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই শাসনে, যেখানে আমরা পূর্বপাড়ায় দাঁড়িয়ে আছি, ঠিক এখানকার মানুষজনের যেটা দাবি যে রাস্তাঘাট কিন্তু এখনও বেশ কিছু রাস্তা বাকি রয়েছে, যেগুলো এখনও ইটের তৈরি রাস্তা রয়েছে, এছাড়াও ঢালাই রাস্তা রয়েছে কিছু জায়গায়, কিন্তু বর্ষা হলে কিন্তু এখানে রাস্তায় জল জমে, ড্রেনেজ ব্যবস্থা সেভাবে কোনো উন্নতি হয়নি এমনটাও দাবি করছেন। কিন্তু এখানে ভোট চাইতে এখনও পর্যন্ত কেউ আসেননি, কোনো রাজনৈতিক দল এখনও আসেননি। এই শাসন আমরা যেটা দেখেছি 2009, 2008, 2007 এবং 2010, 2011 অবধি যে শাসন দেখেছি, সেই শাসনে কিন্তু এক সময় ছিল বোমাগুলির শাসন ছিল, সেই বোমাগুলির শাসন কিন্তু এখন আর নেই। এখন এখানে শান্তিপূর্ণভাবেই বসবাস করেন এলাকার বাসিন্দারা, এবং শুধু তাই নয়, এবং এখানে যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন তারা কিন্তু রাস্তায় নেমে কাজ করেন এমনটাও কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে এই শাসন যখন 2009-এর কী অবস্থা ছিল বা এখন কী অবস্থায় রয়েছে, সেই সমস্ত বিষয় অবশ্যই জানার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মানুষজনের যে অভিযোগ রয়েছে যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে এই জল নিকাশনী ব্যবস্থা
ব্যবস্থা সেটা কিন্তু একেবারেই এখানে নেই। অর্থাৎ আগামী দিনে যিনি পঞ্চায়েতের প্রধান হবেন বা পঞ্চায়েত সদস্য হবেন তার কাছে একটাই আবেদন থাকবে যে এই রাস্তাঘাট থেকে আরম্ভ করে শাসনের জল নিকাশনী ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্তটাই যেন তিনি খতিয়ে দেখেন এবং যাতে এলাকার মানুষরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারেন সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখেন, এই আবেদনই করছেন এলাকার বাসিন্দারা। ভাস্কর ধন্যবাদ, বিশ্বজিৎ।